ওম শান্তি। আজকে তারিখ হলো 22 অক্টোবর 2024। কাত মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবান। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা তোমাদের যে নলেজ পড়াম এতে ঋদ্ধি সিদ্ধির কোনো ব্যাপার নেই। পড়াশোনা কোনো মন্ত্রতন্ত্রের দ্বারা কাজ চলে না। বাবা বলেছেন যে তোমাদের বাবা তোমাদের যে নলেজ পড়ান এতে ঋদ্ধি সিদ্ধির কোনো ব্যাপার নেই। পড়াশোনায় কোনো মন্ত্রতন্ত্রের দ্বারা কাজ চলে না। প্রশ্ন, দেবতাদের জ্ঞান সম্পূর্ণ বলা যাবে কিন্তু মানুষকে বলা যাবে না, কেন? দেবতাদের জ্ঞান সম্পূর্ণ বলা যাবে কিন্তু মানুষকে বলা যাবে না, কেন? উত্তর, কারণ দেবতারা হলেন সর্বগুণ সম্পন্ন আর মানুষের মধ্যে কোনো গুণ নেই। দেবতারা সর্বজ্ঞানী, তাই তো মানুষ তাদের পূজা করে। তাদের ব্যাটারি চার্জ, সেই জন্য তাদের ওয়াট পাউন্ড অতি মূল্যবান বলা হয়ে থাকে। যখন ব্যাটারি ডিসচার্জ হয়ে যায় তখন ওয়াট ফেনি কর্পদ শূন্য হয়ে যায়, তখন বলা হয় বলছেন যে তখন বলা হয় বাট নট পেনি হয়ে যখন হয়ে যায় তখন বলা হয় অজ্ঞানী। ওম শান্তি। বাবা বাচ্চাদের বুঝিয়েছেন যে এটা হলো পাঠশালা, এটা হলো পড়াশোনা, এই পড়াশোনা দ্বারা এই পদ প্রাপ্ত হয়। এক স্কুল বা ইউনিভার্সিটি মনে করা উচিত। এখানে পড়ানোর বলছে, এখানে পড়াশোনার জন্য দূর দূরান্ত থেকে আসে। কি করতে আসে? এই এই মজ্জের বুদ্ধিতে আছে, আমরা এই পড়াশোনা করতে আসি। পড়ান যিনি তাকে টিচার বলা হয়। গীতাই হলো ভগবান ওবাজ, এর কোনো বিকল্প নেই। যারা গীতা পড়ে তাদের পুস্তক আছে কিন্তু পুস্তক ইত্যাদির কেউ অধ্যয়ন করায় না। তিনি কোনো গীতা হাতে নিয়ে পড়ান না, এ হলো ভগবান ওবাজ। মানুষকে ভগবান বলা যায় না, ভগবান হলে উচ্চতমের চেয়ে উচ্চ, এক মূল বতন, সূক্ষ্ম বতন, স্থূল বতন, সবটাই হলো পুরো ইউনিভার্স। সূক্ষ্ম বতন বা মূল বতনে কোনো খেলা চলে না, নাটক এখানেই চলতে থাকে। 84 জন্মের চক্র হলো এখানে, একে বলা হয় 84 জন্মের চক্রের নাটক। এটা হলো পূর্ব নির্মিত খেলা, এটা বড় রকমের বোঝার ব্যাপার। কারণ উচ্চতমে উচ্চ যিনি ভগবান, তোমরা তার সমস্ত তার মত প্রাপ্ত করো, দ্বিতীয় কোনো বস্তু তো নেই। একজনকে বলা হয় সর্বশক্তিমান, গড অলমাইটি অথরিটি, বিশ্বের সর্বশক্তিমান কর্তা। অথরিটির অর্থ নিজেই বোঝান, এটা মানুষ বুঝতে পারে না কারণ তারা সকলে তম প্রধান। একে বলাই হয় কলিযুগ, এরকম নয় যে কারোর জন্য কলিযুগ, কারোর জন্য সত্যযুগ, কারোর জন্য ত্রেতাযুগ, না। এখন বাবুজি, এখন যখন হলোই নরক, তো যে কোনো মানুষ এটা বলতে পারে না যে আমার জন্য হলো স্বর্গ, কারণ আমার কাছে অনেক ধন দৌলত আছে, এটা করতে পারে না। বাবা বলেছেন কারোর কাছে যদি অনেক ধন দৌলত থাকে সেটা বলতে পারবে না যে আমার কাছে এটা হলো স্বর্গ। আমার কাছে অনেক ধন দৌলত আছে, এটা হতে পারে না, এই খেলা পূর্ব নির্ধারিত। সত্যযুগ এখন পাস্ট হয়ে গেছে, এই সময় তার অস্তিত্ব থাকতে পারে না, এই সব হলো বোঝার ব্যাপার। মামা বসে এই সব কথা শোনান। সত্যযুগে এনাদের রাজ্য ছিল, ভারতবাসীকে সেই সময় সত্যযুগী, সেই সময় সত্যযুগী বলতো, এখন অবশ্যই কলিযুগ বলবে। সত্যযুগ ছিল তো সেটাকে স্বর্গ বলা যেত, এরকম নয় এই যে নরককেও স্বর্গ বলবে। মানুষের তো নিজের নিজের মত আছে, সম্পদ সুখ থাকলে তো নিজেকে মনে করে স্বর্গে আছে। আমার কাছে তো অনেক সম্পত্তি আছে, সেজন্য আমি স্বর্গে আছি। কিন্তু বিবেক বলবে এটা তো হলোই নরক, যতই কারো কাছে 10-12 লাখ থাকুক না কেন, এটা তো হলোই রোগগ্রস্ত দুনিয়া। সত্যযুগকে বলা হবে নিরোগী দুনিয়া, দুনিয়া এটাই সত্যযুগ, একে যোগী দুনিয়া বলা হবে।
কলিযুগকে ভোগী দুনিয়া বলা হয়। সেখানে হলো যোগী, কারণ ভিখারের সাথে ভোগ বিলাস হয় না। এটা তো হলো স্কুল, এতে শক্তির ব্যাপার নেই। টিচার শক্তি দেখায় এই মসজিদ থাকে, আমি অমুক হব, তোমরা এই পড়াশোনার দ্বারা মানুষ থেকে দেবতা হও, এরকম নয় যে কোনো জাদু সুমন্ত্র বা ঋদ্ধি সিদ্ধির কোনো ব্যাপার। এটা তো হলো স্কুল, স্কুলে কোনো ঋদ্ধি সিদ্ধির অপ্রাকৃতিক ব্যাপার হয় কি? পড়াশোনা করে কেউ ডাক্তার কেউ ব্যারিস্টার হয়। এই লক্ষ্মীনারায়ণ মানুষ ছিলেন, কিন্তু পবিত্র ছিলেন, সেই জন্য দেবী দেবতা বলা হতো। পবিত্র অবশ্যই হয়, এটা হলো এই পতিত দুনিয়া। মানুষ মনে করে দুনিয়া পুরনো হতে লক্ষ বছর পরে রয়েছে, কলিযুগের পরে সত্যযুগ আসবে, এখন তোমরা আছো সঙ্গমে। এই সঙ্গমের কথা কারোর জন্য কারোর জানা নেই। সত্যযুগের সময়কাল লক্ষ বছর করে দেয়, এই কথা বাবা এসে বোঝান। ওনাকে বলা হয় সুপ্রিম সোল, আত্মাদের পিতাকে বাবা বলা হবে, দ্বিতীয় কোনো নাম হয় না। বাবার নাম হলো শিব, শিবের মন্দিরেও যায়, পরমাত্মা শিবকে নিরাকার বলা হয়, ওনার মনুষ্য শরীর হয় না। তোমার অর্থাৎ আত্মারা এখানে ভূমিকা পালন করতে যখন আসো তখন তোমাদের শরীর প্রাপ্ত হয়। তিনি হলেন শিব, তোমরা হলে শালগ্রাম। শিব আর শালগ্রামের পূজাও হয়, কারণ চৈতন্য রূপে হয়েছিল, কিছু তো করে গিয়েছিল, তবে তো ওনাদের নাম বন্দনা মহিমা গাওয়া হয় বা পূজা করা হয়। পূর্ব জন্মের কথা তো কারোর জানা নেই, এই জন্মে তো মহিমা করো, দেবী দেবতাদের পূজা করো। এই জন্মে তো অনেকে লেজার হয়েছে, যারা ভালো ভালো সাধু সন্ত ইত্যাদি এসেছিলেন, যারা সুখাতির জন্য স্ট্যাম্পও তৈরি করা হয়েছে। এখানে আবার সবচেয়ে বড় নাম কার মহিমান্বিত, সবচেয়ে বড়র থেকেও বড় কে? উচ্চতমের চেয়ে উচ্চ এক হলেন ওই ভগবান, তিনি নিরাকার, ওনার মহিমা একদম আলাদা। দেবতাদের মহিমা আলাদা, মানুষের আলাদা, মানুষকে দেবতা বলা যায় না। দেবতাদের মধ্যে সর্বগুণ ছিল, লক্ষ্মী নারায়ণ আগেও হয়েছিলেন, তারা পবিত্র ছিল, বিশ্বের মালিক ছিল, তাদের পূজাও করা হয়, কারণ পবিত্র পূজ্য হয়, অপবিত্রকে পূজ্য বলা হবে না। অপবিত্র সর্বদা পবিত্রকে পূজা করে, কন্যা পবিত্র বলে পূজা করা হয়। পতিত হলে তো সকলে পায়ে পড়তে হয়, এই সময় সকলে পতিত, সত্যযুগে সকলে পবিত্র ছিল, এটা ছিল এই পবিত্র দুনিয়া। কলিযুগ হলো পতিত দুনিয়া, তাই পতিত পাবন বাবাকে ডাকা হয়, যখন পবিত্র থাকে তখন ডাকে না। বাবা নিজেই বলেন, আমাকে সুখের সময় কেউ স্মরণ করে না, এ হলোই ভারতের ওই কথা। বাবা আসেন ওই ভারতে, ভারতে এই সময় পতিত হয়ে গেছে, ভারতে পবিত্র ছিল। পবিত্র দেবতাদের দেখতে হলে মন্দিরে গিয়ে দেখো, দেবতারা সবাই পবিত্র, তাদের মধ্যে যারা যারা প্রধান অর্থাৎ হেড, তাদের ওই মন্দিরে দেখানো হয়। এই লক্ষ্মীনারায়ণের রাজ্যের সবাই পবিত্র ছিল, যেমন রাজা রানী তেমন প্রজা, এই সময় হলো সবাই পতিত, সকলে ডাকতে থাকে, হে পতিত পাবন এসো, সন্ন্যাসীরা কৃষ্ণকে কখনো ভগবান বা ব্রহ্মা মানে না, তারা মনে করে ভগবান তো নিরাকার, তার চিত্রও নিরাকার, নিরাকার ভাবে পূজা করা হয়। ওনার অ্যাকুরেট নাম হলো শিব। তোমরা অর্থাৎ আত্মারা যখন এসে শরীর ধারণ করো তখন তোমাদের নাম রাখা হয়। আত্মা হলো অবিনাশী, শরীর বিনাশী, আত্মা এক শরীর ছেড়ে গিয়ে দ্বিতীয় শরীর নেয়, 84 জন্ম চায়, যে 84 লক্ষ্য হয় না। তাই বাবা বোঝান, এই পুরনো দুনিয়া সত্য যুগে ছিল না, রাইটিয়াস ন্যায় নিষ্ঠ ছিল, এই দুনিয়ায় আবার আনরাইটিয়াস পাপিষ্ঠ হয়ে যায়। সেটা হলো সত্য ভূমি, সকলে সেখানে সত্য বলে, ভারতকে সত্য ভূমি বলা হয়, মিথ্যা ভূমি সত্য ভূমিতে পরিণত হয়। সত্য বাবা এসে সত্য ভূমি তৈরি করেন, ওনাকে সত্যিকারে রাজাধিরাজ ট্রুথ সত্য বলা হয়। এটা হলোই মিথ্যা ভূমি, মানুষ এটা বলে যেটা মিথ্যা, দেবতাদের সেন্সিবল বুদ্ধি
ওনাদের মানুষ পূজা করে। জ্ঞানী আর অজ্ঞান বলা হয়, জ্ঞানী কে তৈরি করে আর অজ্ঞানী কে বানায়, এটাও বাবা বলেন। জ্ঞানী সর্বগুণ সম্পন্ন তৈরি করেন বাবা, তিনি স্বয়ং এসে নিজের পরিচয় দেন। যেমন তোমরা হলে আত্মা, আবার শরীরে প্রবেশ করে ভূমিকা পালন করো, আমিও একবারও এনার মধ্যে প্রবেশ করি। তোমরা জানো তিনি হলেন ওই এক, ওনাকে সর্বশক্তিমান বলা হয়। দ্বিতীয় কোনো মানুষ নেই যাকে আমরা সর্বশক্তিমান বলবো। লক্ষ্মী নারায়ণকে বলা যায় না, কারণ ওনাদের শক্তি দেওয়ার জন্য কেউ আছেন। অতীত মানুষের মধ্যে শক্তি থাকতে পারে না, আত্মাতে যে শক্তি থাকে সেটা আবার আস্তে আস্তে ডিগ্রেড নিস্তেজ হয়ে যায়। অর্থাৎ আত্মাতে শত প্রধান শক্তি ছিল, সেটা তম প্রধান শক্তি হয়ে যায়। যেমন মোটর গাড়ির তেল শেষ হয়ে গেলে মোটর দাঁড়িয়ে পড়ে, এই ব্যাটারি ক্ষণে ক্ষণে ডিসচার্জ হয়ে যায়, ডিসচার্জ হয় না, এই সম্পূর্ণ টাইম পাওয়া গেছে। কলিযুগের শেষে ব্যাটারি ঠান্ডা হয়ে যায়। প্রথমে যে শতপ্রধান বিশ্বের মালিক ছিল, এখন তম প্রধান হলে তো শক্তি কম হয়ে গেছে, শক্তি থাকে না। বাট নট এ পেনি মূল্যহীন হয়ে যায়। ভারতে দেবী দেবতা ধর্ম ছিল তো বাট পাউন্ড মহামূল্যে ছিল, রিলিজিয়ান ইজ মাইট বলা হয়। দেবতা ধর্মে শক্তি রয়েছে, বিশ্বের মালিক হয় কি শক্তি ছিল, কোনো লড়াই করার শক্তি নয়, শক্তি প্রাপ্ত হয় সর্বশক্তিমান বাবার থেকে। শক্তি কি বস্তু বাবা বোঝান, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমাদের আত্মা শত প্রধান ছিল, এখন তম প্রধান, বিশ্বের মালিকের পরিবর্তে বিশ্বের গোলাম হয়ে গেছে। বাবা বোঝান, এই পাঁচ বিকার রূপের আবরণ তোমাদের সমস্ত শক্তি কেড়ে নেয়, সেই জন্য ভারতবাসী কাঙ্গাল হয়ে পড়েছে। এরকম মনে করো না যে সাইলেন্সের লোকেদের অনেক শক্তি, সেই শক্তি নেই, এটা আত্মিক শক্তি যা সর্বশক্তিমান বাবার সাথে যুক্ত হলে প্রাপ্ত হয়। এই সময় যেন সায়েন্স আর সাইলেন্সের লড়াই, তোমরা সাইলেন্সে যাও, তার শক্তি তোমরা প্রাপ্ত করছো। সাইলেন্সের শক্তি নিয়ে তোমরা সাইলেন্স দুনিয়াতে চলে যাবে। বাবাকে স্মরণ করে নিজেকে শরীর থেকে ডিট্যাচ পৃথক করে দাও। ভক্তি মার্গে ভগবানের কাছে যাওয়ার জন্য তোমরা অনেক মাথা ঠুকেছ, কিন্তু সর্বব্যাপী বলার কারণে রাস্তার প্রাপ্তি হয় না। তম প্রধান হয়ে গেছে, এটা হলো অধ্যয়ন। অধ্যয়নকে শক্তি বলা হবে না। বাবা বলেন প্রথমে তোমরা পবিত্র হও, বাবা বলছে প্রথমে তোমরা পবিত্র হও আর তারপর সৃষ্টি চক্র কিভাবে আবর্তিত হয় তার নলেজ বোঝো। নলেজ ফুল তো একমাত্র বাবা, এতে শক্তির ব্যাপার নেই। বাচ্চাদের এটা জানা নেই যে সৃষ্টি চক্র কিভাবে আবর্তিত হয়। তোমরা একচারা তোমাদের ভূমিকা পালন করে থাকো, এ হলো অসীম জগতের ড্রামা। আগে সাকার লোকে যেসব নাটক অভিনীত হতো, তখন সেখানে অ্যাক্টরের পরিবর্তন হতে পারত। এখন তো আবার বায়োস্কোপ তৈরি হয়েছে, আবার বায়োস্কোপের উদাহরণ দিয়ে বোঝানো সহজ হয়। ওটা ছোট বায়োস্কোপ, এটা হলো বড় অবিনাশী যে নাটক। জাগতিক নাটকে অ্যাক্ট্রেস ইত্যাদিকে চেঞ্জ করতে পারে, কিন্তু এটা হলো অনাদি জামা। একবার যা স্যুট হয়ে গেছে সেটা আবার পরিবর্তন করা যায় না। এই সমগ্র দুনিয়া হলো অসীম জগতের বায়োস্কোপ। এখন শক্তি এর কোনো প্রশ্ন নেই, আম্বাকে শক্তি বলা হয়, কিন্তু তবুও তার তো নাম আছে, ওনাকে আম্বা বলা হয় কেন, উনি কি করে গেছেন। এখন তোমরা মনে করো যে উচ্চতমের চেয়ে উচ্চ হলেন আম্বা আর লক্ষ্মী। আম্বা আবার লক্ষ্মী হন, তো এখন জগদম্বাবার খেয়ে সবকিছু দিয়ে লক্ষ্মী হবে, এটাও তোমরা অর্থাৎ বাচ্চারা বোঝো। তোমরা নলেজফুলও হও আর তোমাদের পবিত্রতাও শেখানো হয়, সেই পবিত্রতা অর্ধকল্প চলে, আবার বাবা এসে পবিত্রতা রাস্তা বলে দেন। ওনাকে ডাকা হয় এই সময়ের জন্য যে এসে রাস্তা বলে দাও আর আবার গাইড হও। তিনি হলেন পরমাত্মা সুপ্রিম, পঠন পাঠনের দ্বারা আত্মা সুপ্রিম হয়। সুপ্রিম পবিত্রতাকে বলা হয়। এখন তো হলে অতীত বাবা
আত্ম হলেন এবার পবিত্র, পার্থক্য হয়ে যায় তাই না? সে এবার পবিত্র যখন আসেন সকলকে উত্তরাধিকার দেন আর শেখান। এতে নিজে এসে বলে দেন যে আমি তোমাদের বাবা, আমার তো অবশ্যই রথ চাই, সেটা না হলে আত্মা বলবে কিভাবে? শিব বাবা যেহেতু নিরাকার, তুমি বলবে কিভাবে? রথ সুপ্রসিদ্ধ, মহিমা আছে ভাগ্যশালী রথ। তো ভাগ্যশালী রথ হলো মানুষের, ঘোড়ার গাড়ির কোনো ব্যাপার নেই। মানুষ হলে রথ চায় যে পথে বসে, হ্যাঁ যে বসে বসে তো মানুষকে বসে বোঝাবে, আর আবার ঘোড়ার গাড়িতে বসে আছে দেখিয়ে দিয়েছে। ভাগ্যশালী রথ মানুষকে বলা হয়। এখানে তো কোনো কোনো জানোয়ারেরও খুব ভালোভাবে সেবা হয় যা মানুষেরও হয় না। কুকুরকে কত ভালোবাসে, ঘোড়াকে গরুকে কত ভালোবাসে, কুকুরের এক্সিবিশন করে, এসব ওখানে সত্য যুগে হয় না। লক্ষ্মীনারায়ণ কি আর কুকুর পুষবে? সেবা বলছে লক্ষ্মীনারায়ণ কি আর কুকুর পুষবে? বাচ্চারা তোমরা এখন জানো যে সময়ের মানুষেরা সব তম প্রধান বুদ্ধি সম্পন্ন, ওদের শতপ্রধান করতে হবে। সেখানে তো ঘোড়া ইত্যাদি ওরকম হয় না যে কোনো মানুষ তাদের সেবা করবে বাবা। তাই বাবা বোঝান, তোমাদের অবস্থা দেখো কেমন হয়ে গেছে, রাবণ এই অবস্থা করে দিয়েছে। এই রাবণ তোমাদের শত্রু হয়, কিন্তু তোমাদের জানা নেই যে শত্রুর জন্ম কবে হয়। শিবের জন্ম জানা নেই, তো রাবণের জন্ম জানা নেই। বাবা হলেন ত্রেতার শেষে, আর তারপরে শুরুতে রাবণ আসে। ওর 10টি মাথা কেন দেখায়, প্রত্যেক বছর কেন দহন করবে, এটাও কেউ জানে না। এখন তোমরা দেবতার থেকে মানুষ হওয়ার জন্য অধ্যয়ন করছো। যারা অধ্যয়ন করে না তারা দেবতা হতে পারে না, তারা আবার আসবে যখন রাবণ রাজ্য শুরু হবে। এখন তোমরা জানো আমরা দেবতা ধর্মে ছিলাম, আবার স্যাপলিং চারা গাছে সারি লাগানো হচ্ছে। বাবা বলেন আমি প্রতি 5,000, বাবা বলেন আমি প্রতি 5,000 বছর করে সে তোমাদের এরকম করিয়ে থাকি। এই সময় সমগ্র সৃষ্টির বৃক্ষ পুরনো, যখন নতুন ছিল তো একই দেবতা ধর্ম ছিল, আবার ধীরে ধীরে নিচে নামতে থাকে। বাবা তোমাদের জন্মের হিসেব বলের কারণ, বাবা তো হলেন নলেজফুল। তো বাবা আমাদের জন্মের আমরা কত জন্মেছি দিয়েছি তার হিসাব বলে, কারণ বাবা হচ্ছে নলেজফুল। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিদের বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা সরলে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1, সাইলেন্সের শক্তি জমা করতে হবে, সাইলেন্স শক্তি দ্বারা সাইলেন্স দুনিয়াতে যেতে হবে। তো বাবা বলছেন যে এখন আমাদের সাইলেন্সের শক্তি জমা করতে হবে, আর সাইলেন্সের শক্তি দ্বারা আমাদের সাইলেন্স দুনিয়াতে যেতে হবে। বাবার স্মরণে থেকে শক্তি নিয়ে গোলামি, বাবার স্মরণে থেকে শক্তি নিয়ে গোলামি থেকে মুক্ত হতে হবে, মালিক হতে হবে। 2, সুপ্রিমের পাঠ করে আত্মাকে সুপ্রিম হতে হবে, সুপ্রিমের পাঠ করে আত্মাকে সুপ্রিম হতে হবে। পবিত্রতা রাস্তাতে চলেই পবিত্র হয়ে অপরকে পবিত্র বানাতে হবে, পবিত্রতা রাস্তাতে চলে পবিত্র হয়ে অপরকেও পবিত্র বানাতে হবে, গাইড হতে হবে। বরদান অর্থকে জেনে আর পবিত্রতার সধর্মকে গ্রহণকারী বিশেষ আত্মা ভব, বরদান অর্থকে জেনে আর পবিত্রতার সধর্মকে গ্রহণকারী বিশেষ আত্মা ভব। স্পষ্টীকরণ, বাপদাদার আনন্দ হয় যে আমার একটি বাচ্চা হলো বিশেষ আত্মা। বাপদাদার খুব আনন্দ হয় বাবার যে আমার একটি বাচ্চা বিশেষ আত্মা, তাই সে বৃদ্ধই হোক অক্ষর জ্ঞানহীন হোক, ছোট বাচ্চা ইয়োগা কিংবা প্রবৃত্তি থাকা আত্মারাই হোক, বিশ্বের সামনে তারা হলো বিশেষ, তারা বিশ্বের সামনে তারা হচ্ছে বিশেষ। জগতে যে যত বড়ই নেতাই হোক, অভিনেতাই হোক, বৈজ্ঞানিক হোক, কিন্তু অল্পকেই যদি না জানে তবে কি জানবে? হ্যাঁ, তাহলে যদি অল্পকে না জানে, ভগবানকেই যদি তারা না জানে তাহলে তারা কি জানো? কি জানলে তোমরা নিশ্চয় বুদ্ধি হয়ে গর্বের সাথে বলে থাকো, তোমরা খুঁজতে থাকো আমরা আর আমরা পেয়ে গেছি। হ্যাঁ, আমরা তো বলতে পারবো এখন যে আমরা ভগবানকে পেয়ে গেছি, তোমরা খুঁজতে থাকো আমরা পেয়ে গেছি। প্রকৃতিতে থেকে পবিত্রতার সধর্মকে গ্রহণ করে নেওয়ার পবিত্র বিশেষ আত্মা হয়ে গেছো।
প্রবৃত্তিতে থেকে, মানে যারা গ্রস্থিতে গ্রস্থিতে থেকে পবিত্রতার স্বধর্মকে গ্রহণ করে নেওয়ায় পবিত্র বিশেষ আত্মা হয়ে গেছো। স্লোগান, যে নিজে হাসি মুখে থাকে, হাসি খুশি থাকে, সেই নিজের কাছে আর সকলের কাছে প্রিয় মনে হয়। যে নিজে হাসি খুশি থাকে সেই নিজের কাছে আর সকলের কাছে প্রিয় মনে হয়। আচ্ছা ও শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর।